এখন জেলখানায় প্রেরণ করা হলো এবং জেল কর্তৃপক্ষ জেল কোডের বিধান অনুসারে তিনটা দরখাস্ত দিয়েছে, কথাটা বুঝে তারা তিনটা দরখাস্ত দিয়েছে, একটা দরখাস্ত জামিনের আবেদন করেছে, আমরা আপত্তি করেছি, বলেছি যে জামিন দেওয়া যাবে না এই আইন অনুসারে, 10 বছরের তিনি সাজা প্রাপ্ত। মাননীয় আদালত আমাদের সাথে দুদুকের বক্তব্যের সাথে একমত হয়েছে, তিনি বলেছেন জামিন নামঞ্জুর, আর তিনি ডিভিশন চেয়েছেন আর মেডিকেল যাওয়া চেয়েছেন, সে ব্যাপারে আমরা বলেছি এটা জেল কোর্টের যে বিধান আছে জেল কর্তৃপক্ষ তারা নির্ধারিত হবে, মাননীয় আদালত সেটাও মঞ্জুর করেছেন, জেল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন জেলখানে জেল কোর্টের বিধান অনুসারে ব্যবস্থা নেবে। তার মানে হাজি সেলিমকে এখন কারাগারে নিয়ে যাবে, তাই তো? মানে এটা কি হবে? আমরা আপত্তি করেছি, বলেছি যে জামিন দেওয়া যাবে না এই আইন অনুসারে, 10 বছরের তিনি সাজা প্রাপ্ত। মাননীয় আদালত আমাদের সাথে দুদুকের বক্তব্যের সাথে একমত হয়েছে, তিনি বলেছেন জামিন নামঞ্জুর, আর তিনি ডিভিশন চেয়েছেন আর মেডিকেল যাওয়া চেয়েছেন, সে ব্যাপারে আমরা বলেছি এটা জেল কোর্টের যে বিধান আছে জেল কর্তৃপক্ষ তারা নির্ধারিত হবে, মাননীয় আদালত সেটাও মঞ্জুর করেছেন, জেল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন জেল কোর্টের বিধান অনুসারে ব্যবস্থা নেবে। তার মানে হাজি সেলিমকে এখন কারাগারে নিয়ে যাবে, এর মানে এটা কি হয়? এর মানে কি? উনি আজকে দেশের জন্য, ওনার দলের জন্য, ওনার মানুষের জন্য, এলাকার জন্য কোন রকম শক্তিশালী ছিল কোন রকম আমরা শতভাগ বিশ্বাসী সত্যি আচ্ছা ছবি নিয়ে এলো না ভাই, বাইরে তো ছবি পরে ছবি পরে ছবি পরে না ভাই।